আপনার যদি সারাদিন বিছানায় শুয়ে থাকার ইচ্ছা হয় বা আপনি দিন রাত বিছানাতেই কাটিয়ে দিতে পারেন, তবে আপনার জন্য রয়েছে বিশাল সুযোগ। আপনার জন্য অপেক্ষা করছে লাখ টাকার পুরস্কার। একবার ভাবুন তো, শুয়ে বসে থেকেই আপনার পকেটে ঢুকে যাচ্ছে লাখ টাকা। মোবাইল ব্যবহার, গান শোনা, সিনেমা দেখা, বই পড়া ছাড়াও শোয়া অবস্থায় যা ইচ্ছা তাই করতে পারবেন। তবে শর্ত একটাই, আপনাকে শুয়ে থাকতে হবে। নির্ধারিত সময় পর্যন্ত শুয়ে থাকতে পারলেই মিলবে একেবারে লাখ টাকা। অদ্ভুত এমন আয়োজন করা হয় পূর্ব ইউরোপের মন্টেনিগ্রোর ব্রেচনা নামক গ্রামে। গ্রামের বাসিন্দারা প্রতি বছর অলসতার উৎসব বা ফেস্টিভ্যাল অফ লেজিনেস আয়োজন করে। লাখপতি হবার এই সুযোগ ছাড়তে না চাইলে আপনাকে নির্দিষ্ট একটি বিছানায় শুয়ে থাকতে হবে। বসা বা দাঁড়ানোর অনুমতি না থাকলেও আপনি বিছানায় শুয়ে শুয়ে বই পড়তে পারবেন, মোবাইলে গেমস খেলতে পারবেন, উপভোগ করতে পারবেন সিনেমাও। প্রতিযোগীদের স্বাস্থ্যগত সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা হয়। প্রতি আট ঘন্টায় বিরতি দেওয়া হয় 15 মিনিট। এই সময়ে নিজের ব্যক্তিগত সব কাজকর্ম সেরে আবার আপনাকে হাজিরা দিতে হবে বিছানার ওপর। ব্রেচনাতে এমন অদ্ভুত প্রতিযোগিতা চলে আসছে এক যুগ ধরে। মূলত গ্রামবাসীরা মজা করার জন্যেই এমন আয়োজন করে থাকেন। এই প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তাকে 1000 ইউরো উপহার দেওয়া হবে। শুধু অলসতার পুরস্কার হিসেবেই যে টাকা মিলবে তা নয়, শুয়ে থাকার জন্য আপনাকে ভাড়া করতে পারে বিভিন্ন গবেষণা সংস্থাও। মার্কিন গবেষণা সংস্থা নাসা মহাশূন্যে মানুষের পেশি ও হাড়ের ক্ষয় নির্ণয়ের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। এর জন্যে অনেককে সাক্ষাৎকারে ডাকলেও অ্যান্ড্রু নামের এক ব্যক্তি মনোনীত হয়। এক টানা 3 মাস তাকে শুয়ে রাখা হয়, নাকে মুখে নল, সাথে সারা শরীরে গবেষণা সরঞ্জাম, সাথে ছিল নানা পরীক্ষা নিরীক্ষা। শুরুর দিকে মাথা ব্যথা, ঘাড় ব্যথার মতো উপসর্গ দেখা দিলেও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যান তিনি। অবশেষে 3 মাসের গবেষণা শেষে অ্যান্ড্রুকে দেওয়া হয় $18,000। আপনি যদি ঘুমাতে বা শুয়ে থাকতে পছন্দ করেন তবে এখনই খোঁজ খবর নিতে শুরু করুন। হয়তো আপনার জন্যও অপেক্ষা করছে নগদ টাকার পুরস্কার। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।